সরকারি চাকরিজীবীরা আসছেন সর্বজনীন পেনশনের আয়তায় এটা আমার মুখের কথা নয় গতকাল ছয় জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন প্রস্তাব পেশ করেন তিনি সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন ব্যবস্থার আয়তায় নিয়ে আসার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী বলেন স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে সর্বজনীন পেনশনের আয়তায় নিয়ে আসা হয়েছে এই বছরের জুলাই মাসে যারা নিয়োগ পাবেন তারাই সর্বজনীন পেনশনের আয়ত্তভুক্ত হবে এটা হচ্ছে তাদের জন্য যারা রাজস্ব খাত ব্যতীত অন্যান্য সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও জানান দুই সালের এক জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তরাও সর্বজনীন পেনশনের আয়তভুক্ত হবেন অর্থমন্ত্রীর কথা মতো এটাই বোঝা যায় অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বলতে রাজস্ব খাত সহ চলে এসেছে তার মানে রাজস্ব খাতে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে বা নিয়োগ পাবে তারাও সর্বজনীন পেনশনের আয়তভুক্ত হবে তার মানে দুই সালের এক জুলাই থেকে সর্বজনীন পেনশনের আয়তায় রাজস্ব কাজ সহ সকল সরকারি চাকরিজীবীরা চলে আসবেন এই প্রস্তাবটিকে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন